বিবেকানন্দ সুরে সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। সাধুদের প্রণাম, বন্ধুদের, ভাইদের, বোনেদের শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা। সমস্যা সমাধানের জন্য এসছো, তার প্রথম কাজ হচ্ছে সমস্যাটা বোঝা। যে কথাগুলি বলবো, সমস্যার কথা যেগুলি যেগুলি বলবো, সেগুলির মধ্যে যেন কোনো সন্ততি থাকে। সন্ততি মানে কন্টিনিউটি, কন্টিনিউটি মানে কজ অ্যান্ড এফেক্টস রিলেশন থাকতে হবে। ইট শুড হ্যাভ আ মিনিং ইন ইয়োর লাইফ। জগতে কি হচ্ছে, কোথায় বোমা পড়লো, কোথায় কি তোমার ঘুম হচ্ছে না, যদি তাও হয় ইট শুড বি কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল পারসেপশন। বই পড়ে সমস্যা খুঁজে বার করবে না। তোমার বন্ধু কোথায় নাক থুবড়ে পড়েছে, সেই সমস্যা থেকে তোমার নিজের সমস্যা বিশ্লেষণ করা আগে প্রয়োজন। দ্বিতীয় কথা সমাধান। সমস্যার উপর সমস্যা হচ্ছে আমরা সমাধানটা আগে পকেটে পুরে রাখি। এটা চাই, এটা না হলেই সমস্যা। সমাধান তো হলো না মহারাজ, সমাধান তো হবে না। আগের মহারাজ সুন্দর বললেন, সমস্যার সমাধান হয় না যদি সেটা চ্যালেঞ্জ হয়, যদি সেটা আমার বিপদ হয়, যদি সেটা আমার শক্তিকে ডেকে নেয়, তখন সেটা অন্য পদার্থ। সমাধান করতে জানো না বলছো? আই ডোন্ট থিঙ্ক সো। বন্ধুদের সঙ্গে ঘর পালিয়ে সিনেমা দেখা থেকে শুরু করে যা যা জিনিসপত্র করেছো বড়দের না জানিয়ে, তাতে খুব বড় স্ট্র্যাটেজিস্ট হতে হয়। সমস্যার সমাধান করতে সবাই জানে, সমস্যাটা হলো সমস্যাটা জানি না। যখন হেরে যাচ্ছি, যখন আমি একটা কথা শুনলাম সফলতার শীর্ষে, বারবার এই কথা বলে যেন গাজর, গাধার সামনে গাজর দেয়, সফল হবি, সফল হবি, সফল হবি, শীর্ষে উঠবি, কোটিপতি হবি, ছুটছে। সারা জীবন স্বপ্ন দেখলো, কি নাকি স্বপ্ন নাকি বাবা মা দেখিয়েছে, টিচার দেখিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা পদ্ধতি সব স্বপ্ন দেখিয়েছে। আরেকটা হচ্ছে এই পয়সা, বৈভব, সম্পত্তি, প্রতিষ্ঠা, যশ, এগুলোর বাইরে আমার যদি আইকন চলে যায়, আমার ইউথ আইকন যদি চলে যায়, দূর তেরিকা ভিখারিকে ভেবে কী হবে? স্বামীজি ভালো লোক, তার অনেক নাম ডাক আছে, কিন্তু তো ভিখারি লোক, সাধু লোক, দূর। স্টিভ জবস তো বলে একটা কথা ছিল, সমস্যা সম্বন্ধে জানা নেই, ক্ষমতা সম্বন্ধে বোধ নেই, নিজের কাজের পদ্ধতি সম্বন্ধে কোনো ডিসিপ্লিন নেই, ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছি রাত্রি দুটো পর্যন্ত। তুই কেমন আছিস, আমি কেমন আছি? স্বামীজি বলতেন, আমরা জীবনের 80% শক্তি অপব্যয় করি আমি নিজে যা নই সেটা লোককে দেখানোর জন্য। ফেসবুকই বটে, মাস্ক বুক বললে ভালো, তখন তো মাস্ক এসে গেছে। ওদের দেশের পার্সোনালিটি মানে জানো, আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করি, সবাই ইউথ আইকন হয়ে ওঠার জন্য ইউটিউব ছেয়ে গেছে। কিন্তু আমাদের প্রাচীন ঋষি বুড়োরা একটা কথা বলতেন যে বাবা দুটো জিনিস আছে জানো, একটা শ্রেয়, একটা প্রেয়। সামনে 10 প্লেট বিরিয়ানি আছে, কিন্তু খেলে আমার কালকে সারাদিন হসপিটাল। সুতরাং প্রেয় হচ্ছে বিরিয়ানি, শ্রেয় হচ্ছে পেট ভালো না, ওই সেদ্ধ ভাত খেতে হবে।
একটু আগে আমার ভাইটি বলল না, চাওয়ার পাওয়ার মধ্যে ডিসপ্যারিটি, সাধ্য আর সাধের মধ্যে ডিসপ্যারিটি, মিলছে না। কেন মিলছে না? প্রশ্ন হচ্ছে কেন মিলছে না? তুমি তো জানো সিনেমা দেখতে যাবে, কোথায় কত টাকা টিকিট আছে, কোথায় কাকে ব্ল্যাকার্সকে ধরতে হবে, সব জানো। তোমার তো স্বাদ আর সাধ্যের মধ্যে কোনো তো পার্থক্য হয় না, যখন স্বাদটা পুরো নিজের হয়। স্বাদটা যদি পুরো নিজের হয় এটা করবো, ঠিক পথ পাওয়া যায়। যখন স্বাদটা ধার করে আনতে হয় অন্যের কাছ থেকে, অমুকের বাবা ওরকম হয়েছে, মা বললো দেখেছিস অমুকের ছেলে কেমন ধেই ধেই করে কত বড় হয়ে গেল, তুই কি করলি? তুলনামূলক জীবনের দুর্দশা কোনোদিন ঘুচবে না, তুলনামূলক দৃষ্টান্ত স্থাপন হচ্ছে দাসত্ব প্রবৃত্তি সম্পন্ন দেশের শিক্ষা ব্যবস্থা। চাকর তৈরি করার শিক্ষায় আমাদের দুর্ভাগ্যের কোনো সীমা নেই। জালিওয়ানালাবাগে যুদ্ধে ইংরেজ গুলি করেছিল বলে ধিক্কার দিচ্ছ, আমি বলি খবরটা কে দিয়েছিল যে ওখানে জমায়েত হয়েছিল? ইংরেজ দেয়নি, ভারতীয় দিয়েছিল। নিজেদের দাসত্ব প্রবৃত্তির উপর লজ্জা করতে শেখো। স্বামীজির স্বদেশ মন্ত্রে আছে এই পরানুকরণ পরমুখ অপেক্ষা, এই দাস সুলভ ঘৃণিত জঘন্য কাপুরুষতা, তারপর একটা কথা আছে এই জঘন্য নিষ্ঠুরতা, মানে বুঝো। মানুষ চাকর হলে অন্যের কাছ থেকে স্বাদ আহ্লাদ ধার করে সেটা জীবনের সফলতার একটা আইকন, একটা মাইলস্টোন বলে ভাবতে শুরু করলে তখন কি হয় জানো তো? সে শুধু জঘন্য হয় না, সে নিষ্ঠুর হয়ে যায়। হি বিকাম এ ক্রুয়াল সেলফিশ পার্সন। সমস্যাটা ওইখানে, চোখটাকে সাফা করতে হবে। সমস্যার কোনো গাছ নেই যে ফল ফুলে আছে, ভিতর থেকে সমস্যা আসছে। সমস্যা কি জানো? সমস্যা হলে প্রথম আদিমতম সমস্যা হচ্ছে প্রবলেম, ব্যথা, শরীরে, মনে, বুদ্ধিতে, ইমোশনে ব্যথা, না পাওয়া, দুঃখ, এটাকে বলে সমস্যা। দিস ইজ ফর দ্য প্রাইমারি মাইন্ডস, অ্যাসপায়ারিং মাইন্ডস। এটা চাই পাচ্ছি না, দুঃখ, সমস্যা। কদিন পরে যারা আরও এলিভেটেড মাইন্ডস, আরও বুদ্ধিমান ম্যাচিওর যখন হবে, তখন বুঝবে যে অনেক সুখ স্বাচ্ছন্দ্যই সমস্যা। তার মানে সমস্যার কেমিস্ট্রিটা কি, রসায়নটা কি? আমাদের একটা খুব সুন্দর, আবার বলছি, ভারতীয় যা ইন্টেলিজেন্স, দ্য উইজডম আমাদের পুরনো বইতে আছে, পড়লে একটা শ্লোক, একটা অ্যাফরিজম পড়তে বুঝতে সারা জীবন কেটে যায়। ইউ ক্যানট ইমাজিন দ্য উইজডম অ্যান্ড প্রুডেন্স জাস্ট বান্ডেলড আপ ইন আওয়ার স্ক্রিপচার্স। গীতা বলে যার কথা উল্লেখ করলো, অর্জুনের সম্বন্ধে বলছেন, এখানে মনে রাখতে হবে অর্জুন অত বড় লোক, কৃষ্ণ সেও অত প্রচণ্ড গুণসম্পন্ন, শক্তিশালী, সবচেয়ে বড় কথা। দুজনের মধ্যে কথা হচ্ছে, কে কাকে বলছে? দুজন যোদ্ধা, দুজন বীর, দুজন ক্যাপেবল পার্সন, অ্যাকমপ্লিশড পার্সন সবচেয়ে বেশি। আরেকটা কথা আছে, দুজনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড সুহৃদ, সে হচ্ছে সুহৃদ, সবচেয়ে হৃদয়ের দোস্ত। তাকে বলছেন যে অর্জুন তোমার এই ঢংটা বাড়িতে গিয়ে করো, আমার সামনে ঢং দেখিও না। অর্জুন যা করেছিল, কালকেও বলছিলাম, যা অর্জুন বলেছিল, যা ড্রামাটা দেখিয়েছিলেন অর্জুন, যে ড্রামাটার 1% আমরা দেখাতে পারি না, উই আর সো পুয়ার ইন ইমোশন। অর্জুনের অ্যাকমপ্লিশমেন্ট, অত বড় বীর, অত বড় যোদ্ধা। মহারাজ গান্ডীব বললেন, যদি আমি AK-47 ইত্যাদি বলি তখন খুব ভালো লাগবে শুনতে, AK-47টা ধপ করে পড়ে গেল। এই অ্যাকমপ্লিশমেন্ট সং মানে ওর সামনে কেউ দাঁড়াতে পারে না। তখন কি হয়েছে,
সে বলল, ধরা যাক কল এনি নেম, জো বাইডেন অর হোয়াট এভার, যে আমি দেখো ভাই অনেক দেখলুম, জো বাইডেন দেখছে আমি যখন অ্যাটাক করি তাহলে ওখানে আমার অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো আমার আত্মীয়রা আছে, ওরাও মরে যাবে। তখন হঠাৎ জো বাইডেনের বৈরাগ্য এসে হাজির হলো, না ভাই বুঝলে আমি বরং ওরে মারতে হবে, আমি ভাবতেই পারছি না, তার থেকে আমি সব আমার গদি ছেড়ে দেবো, শক্তি ছেড়ে দেবো, বন্দুক ছেড়ে দেবো, চলে যাব। ভাই যদি কোনো পরিবারে এটা ঘটে, তোমার মতো ছেলে বিশাল পয়সাওয়ালা, বিশাল তাকে তোমরা বিশাল সাফল্য শীর্ষতা বলে মনে মনে কুচকুচ করে ভাবো, মায়ের মুখে হাসি ফুটবে, বাবার মুখে হাসি ফুটবে, পরাপরশি জ্বলে পুড়ে মরবে, সফল হয়ে গেছি না? তো অর্জুন ওই প্রচণ্ড বৈভব থেকে যখন বলছে তার হি হ্যাড রিয়েল ক্যাপাসিটি, ধার করা কায়দা করা কোনো রকম একটা পরীক্ষায় পাশ করেছে সার্টিফিকেট নয়, চারটে মিথ্যা কথা কায়দা করে বলতে শিখে একটা একটা কর্পোরেটকে লাভ লিখিয়ে দিয়ে বিশাল পয়সা বাড়িতে নিয়ে আসার মতো ছেঁদো বুদ্ধিওয়ালা অর্জুন নয়, হি ইজ এ ভেরি ভেরি অনেস্ট ম্যান, অ্যাকমপ্লিশড ম্যান। সে বলেছে আমি করবো না, যে যুদ্ধ একটা ডিসাইডিং ওয়ার, আই উইল নট গো ফর দ্যাট, অ্যান্ড আই উইল জাস্ট রিনাউন্স অ্যান্ড গো অ্যাওয়ে, এটা বলেছিল অর্জুন দোষের মধ্যে। তোমরা যদি বলো কোনো পরিবারে আমার দাদা মামা কাকা সব আছে, তাদের মারবো না, চলে যাব, সন্ন্যাসী হয়ে যাবে, তাও ভালো, আমার আমার জীবন যাক তাও ভালো, এদের মারতে পারবো না, যদিও আমি পৃথিবী সবাইকে মারতে পারি, আই এম দ্য হাইয়েস্ট হিটলার ইন দ্য ওয়ার্ল্ড, করবো না, এ যদি বলো তোমার একটা না সোনার স্ট্যাচু করে পুজো করবে, আমার এত ভালো ছেলে আমি জানতাম না ভাই, এত, হ্যাঁ আমাদের এত ভালোবাসে ভাই। আমি বলছি করবে, 100 বছর ধরে তোমার নামে কীর্তন হবে, তোমার নামে মন্দির হবে, কিন্তু আমাদের এই বাঁশুরি বাজানো রাধার সঙ্গে কেলি করা কৃষ্ণ, তোমরা যার কৃষ্ণ বলতে যা বোঝো, তিনি বলছেন তা নয় রে বাবা, ডোন্ট চিট মি অ্যান্ড ডোন্ট চিট ইউর সেলফ, ইউ আর এ চিটার। কে বলছে? ফ্রেন্ড বলছে, হি ইজ এ ফ্রেন্ড, তোমরা এই উইজডম ধারণা করতে পারবে না, দিস ইজ কল্ড ফ্রেন্ডশিপ, দিস ইজ কল্ড ফোকাস অফ লাইফ। এই উইজডমে যখন আমরা দেখি, সে গীতা কৃষ্ণ পরে পরে বলছেন সমস্যা কেন, একটা সুন্দর সিকোয়েন্স আছে, সাইকোলজিক্যাল সিকোয়েন্স, হোয়াট ইজ দ্যাট, ধ্যায়তে বিষয়ম পুংসম সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জয়তে কামহ, কামাত ক্রোধো বিজায়তে, ক্রোধাত ভবত সম্মোহ, সম্মোহাত স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। সংস্কৃত বলে শুনতে ভাল লাগবে না, ফটফট করে ইংরাজিতে বললে খুব সুস্বাদু লাগবে শুনতে। এটি কলেজে গেছিলাম আইআইটির ওদিকে, তখন সেটা ইংরাজিতে ফটফট করছে, তো আমি বললাম যে তোমাদের সবচেয়ে ভালো ফটফট কে করে, যার ভোকাবুলারি খুব ভালো, ইংরাজি আকারে ফটফট মনে হবে ইংরাজি বাচ্চা চলে এসছে এখানে, কোথায় জন্ম নিল, তো লজ্জায় লজ্জায় সব লাল হয়ে গেল, হ্যাঁ কে ভালো তুই বল না, আমি তো আমি কত ভালো নেই, বিনয়ের সব অবতার হয়ে একজন কোনো রকমে হাত তুলল ঠেলাঠালি করে, সে নাকি দারুণ ইংরাজি বলে। তাকে আমি একটা কথা বললাম যে বাবা তুমি এত ভালো বলো তো, ইটস খুব ভালো, আমাকেও ইংরাজিতে বলতে হচ্ছে, এটা অন্য ভাষার দেশ, বললাম যে হ্যাঁ এটা খুব ভালো, তবে একটা কথা বলি, তুমি যে এত ভালো বলো না, এত প্রশংসা পাও, এত নম্বর পাও, হয়তো 4টে কোম্পানিতে আগে তোমাকে ডাকবে, কিন্তু জেনে রেখো লন্ডনের ভিকারিটা তোমার থেকে ভালো ইংরেজি বলে। আত্মসম্মান ঠিক জায়গায় বুঝতে শেখো। স্বামীজি বলতেন আমার জীবনের একটা কাজ আছে, টু গিভ ব্যাক দেয়ার লস্ট ইন্ডিভিজুয়ালিটি, আমরা নিজের স্বয়ং নিজস্বতা একদম ভুলে ভুলে মেরে দেওয়া তাও ভালো, সেটাকে নোংরা করে করে নিজেকে ঘৃণা করতে শিখেছি, এই শিক্ষা ব্যবস্থা তোমরা বড় হলে বুঝবে, উই আর সো মাচ আনলাকি। একজন মুসলমান ইন্টেলেকচুয়াল পার্সন বলছেন, নামটা বলছি না, তিনি বলছেন আই হ্যাভ ট্রলড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন এভরি কান্ট্রি, দে হ্যাভ প্রবলেমস,
But I have not seen something like India. This is the only country in the world where the people are systematically taught to hate themselves. শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে নিজেদের ঘৃণা করতে শেখানো হয়। বেদ, উপনিষদ, গীতা ফিতা, হ্যাঁ গীতা ফিতাই করে যাচ্ছিস। যেই বলবো একটা গুগলে চাকরি পড়েছে, জিপটা এত অব্দি বেরিয়ে যাবে। আই টেল ইউ ব্রাদার্স, দের ইজ নাথিং। উই হ্যাভ সিন অ্যাকমপ্লিশড পারসনস অন্তত থ্রু আউট ইন্ডিয়া। আমার সাধু ভাই ছিলেন, আমিও ছিলাম, পুরো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছিলাম, থেকেছি। ওখানে কিছু রাখা নেই, কোনো মণিমতি রাখা নেই ওখানে। আসল আইকনাইজেশন, আসল বুদ্ধিবৃত্তির যদি বিকাশ না হয়, ওই আজকে বিরিয়ানি কালকে ইডলি এই করে বেড়াবে। বুদ্ধিবৃত্তির বিকাশ তোমাদের মধ্যে আছে, তার প্রমাণ হচ্ছে তোমরা দুষ্টুমি করতে পারো, এটা প্রমাণ। শুধু যেটা আমাকে বলল, আনব্রিডলড ইমোশন, আনব্রিডলড থিঙ্কিং ক্যাপাসিটি, দে আর ব্যাড। যার কোনো দিক দর্শন নেই তারা কি করে, ঘুরে 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 অনিষ্ট হয়ে নষ্ট হয়ে যায়। তুমি একটা ভালো ছেলে, প্রচুর খেতে পারো, একটা ভোজ বাড়িতে এসেছো কিন্তু দরজা বন্ধ, ভিতরে বিরিয়ানি টিরিয়ানি সব আছে কিন্তু খুলছে না, তোমরাও জানো না, খিদে পেয়েছে প্রচুর, আসল খাবারটা বন্ধ আছে, কি করবে, বাইরের রাস্তায় ঝালমুড়ি খেয়ে পেট ভরিয়ে ফেলবে। যত তোমরা দেখছো এসব হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি, ফেসবুক, হ্যাঁ কলেজ, দে আর মোস্টলি ট্র্যাশ। তুমি কি করে ফার্স্ট হবে, কি করে অন্যকে ঠকিয়ে লাভ করবে, একে বলে ইন্সপিরেশনাল টক। মোদ্দা কথাটা, তোমার ওই লুকানো একটা নোংরা, একটা ইম্যাচুর বাসনাকে সারাক্ষণ জল ঢালা হচ্ছে কায়দা করে। কায়দা করে ক্ষতি করার দরকার নেই, কাম টু দ্য ব্রড ডে লাইট। সত্যি বলছি একটি কথা, স্বামী বিবেকানন্দকে যদি তোমরা পড়তে শেখো, আই টেল ইউ, এটা বায়োলজির টেক্সট বুক নয়, পড়লেই বুঝে যাবে। দ্য হাইয়েস্ট অফ দ্য ইন্টেলেকচুয়ালস, তারা এইটুকু বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি স্বামীজিকে, যেটুকু বুঝছেন তাদের জীবনটা আলোয় ভরে যাচ্ছে। দে আর দ্য লিডার্স, রিয়েল লিডার্স। মোটামুটি পয়েন্ট আমরা ধরে নিয়েছি, আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা। দেখো সব আত্ম, ভগবান ঠাকুরের কথা বলা হচ্ছে না, কিন্তু ইউ ক্যান ফরগেট ফর দ্য টাইম বিং, জাস্ট টু টেক কেয়ার অফ দ্য ইমিডিয়েট প্রবলেম। আমার সুখ, আমার দুঃখ, তা আমার বিশ্বাস হতে হবে তো, কোথায় কী বিশ্বাস করবো, কোথায় ভগবান ঝুলছে, বিশাল বড় ভগবান অমুক, আমার কী তাতে, আমার কিছু লাভ নেই। মহারাজ স্বার্থপর হব, হ্যাঁ হও না, এমনি তো হয়েই আছো, তো ভালো করে স্বার্থপর হও, বোকার মতো স্বার্থপরতা করছো কেন, যা দিয়ে কিচ্ছু পাবে না। উই ক্যান টেল অল দ্য অ্যানোমালিজ ইউ আর ফেসিং নাও। আমরা আমাদের শুধু ডাক্তারির দিক থেকে বলতে পারি, ইয়াংস্টারদের মধ্যে লাস্ট 20 বছরে ডিপ্রেশন থেকে শুরু করে, আর্লি স্টেজ কার্সিনোমা থেকে শুরু করে, সুইসাইড থেকে শুরু করে, অল সর্টস অফ ডিভাস্টেশন, লিভ ডিস্ট্রাকশন, উই আর ডিভাস্টেটেড। মুখে হাসি, ফেসবুকের সুন্দর সুন্দর ছবি, 80% সময় ব্যয় করছি যেটা আমি নই সেটা দেখানোর জন্য, কে দেখবে, কেউ দেখবে না। আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, নিজের উপর আগে হোক, নিজেকে সম্মান করতে শেখো। স্বামীজির মতো বকা কেউ দেয়নি, স্বামীজির মতো ভারতের ক্রিটিক কেউ ছিল না, পৃথিবীতে জন্মায়নি, কেন, জান দিয়ে ভালোবাসতেন,
এই ভালোবাসার জন্য স্বামীজি কি পয়সা পান? আমরা তাকে মানি বলে আমরা জানি কে ভালোবাসে আর কে বাইরে হাসে, সেটা আমরা জানি। যদি নিজের জীবন সম্বন্ধে সিরিয়াস হও তাহলে ইউ হ্যাভ অলমোস্ট সলভড, অলমোস্ট দ্য মেইন ক্রাক্স অফ দ্য প্রবলেম ইজ সলভড। নেক্সট কি আসে তারপরের করোলারি, এত এত ব্রাঞ্চ করে বুঝতে হবে, এটা চাই ওটা চাই, ওটা নেই সেটা নেই, আমি শ্রদ্ধা নেব, জাস্ট কাম টু দ্য রুট। যেই তুমি আত্মশ্রদ্ধাবান হবে বাকিগুলো অটোমেটিক্যালি কী হবে, সাহসী হবে, শক্তিশালী হবে। শক্তি কী করে হবে? মহারাজ ধ্যান করছি, আরে ধ্যান ছাড় রে বাবা, জিম করছিস ভালো করে? স্বামীজি বলতেন যে শরীরটা দুর্বল তাতে কখনো সবল মন থাকতে পারে না, কোনো দুর্বল শরীরে সবল মন হবে না, সবল শরীরে সবল মন হবে। লেট আস কাম টু দ্য ফার্স্ট স্টেপ, ইট শুড বি ভেরি বোল্ড। শরীর খুব ভালো চাই, তার মানে সারাদিন ধরে সিক্স প্যাকের ধান্দা করবো, হ্যাঁ সাজবো গুজবো, জিমে বসে এমনি করে ফটো দেবো, নট লাইক দ্যাট, দ্যাট ইজ স্টুপিডিটি, দ্যাট ইজ সেলিং অফ ইউর ওন সেলফ। আত্মশ্রদ্ধা কোথায় গেল? সুতরাং যত তুমি চিন্তা করবে দেখবে উই কাম ব্যাক টু দ্য সেম পয়েন্ট ব্যাক, নিজের উপর শ্রদ্ধা চাই, নিজেকে ভালোবাসা নয়, নিজেকে শ্রদ্ধা করো। তখন অন্যকে কতটা পতিত আর দেখতে হবে না, তখন অন্যকে হেল্প করতে নিজে ছুটে যাবে, বুঝতে পারবে ওর দুঃখটা কোথায়। তারপরে কি আসে? তখনই বুঝতে পারবে সমস্যাটা কি। সমস্যার সমাধান স্বামীজির প্রতি ছত্র, শুধু সমস্যার সমাধান ছাড়া কিছু নয়। স্বামীজি বলতেন আমি একটা, মনে করবে আমি একটা বিশাল বড় কালড্রন, কালড্রন অ্যাস্টেরিক্স অবলিক্স পড়েছ, ওখানে একটা ম্যাজিক পোশন থাকতো, একটা বুড়ো সে একটা ম্যাজিক পোশন রান্না করতো, খাইয়ে দিলে প্রচুর শক্তি হতো। তোমরা পড়নি, ওয়ান অফ দি বেস্ট কার্টুনস। সেখানে একটা কালড্রন থাকতো, এত বড় একটা হাঁড়ি। তো স্বামীজি বলছেন আমি একটা বিশাল বড় হাঁড়ি, জানো তোমাদের পৃথিবীর সব দুঃখ আমি তার মধ্যে নিয়ে সারাদিন রান্না করে একটা পাচন তৈরি করেছি, অ্যান্ড দ্যাট আই উইল গিভ ইউ। স্বামীজি বলছেন মাই হোল ওয়ার্ক টু গিভ ব্যাক ইয়োর ইন্ডিভিজুয়ালিটি। তুমি ইন্ডিভিজুয়াল দাঁড়াতে পারো তো, নাকি মব সাইকোলজি নিয়ে চলো, কমিউনিটি সাইকোলজি নিয়ে চলো, কে কী বললো কে কী বুঝবে, আমি ওদের মধ্যে একটা থাকবো, পিছন থেকে হাউ হাউ করবো, সামনে দাঁড়াতে পারবে সে শিঁড় দাঁড়া নিয়ে? এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে সমস্যা বুঝতে পারার ক্ষমতা, তারপরে সমাধান করার ক্ষমতা। যুবক কাকে বলে? ওই 15 থেকে 25 নাকি? যুবক একটা মানসিকতার নাম কে যুবক বলে? 25 বছরে গোপ গজায়নি যুবক, ওটা বায়োলজিক্যাল ইউথ, দ্যাট ইজ হোয়াট ইজ নট রেফারিং। স্বামীজি সেটাকে রেফার করছেন খুব একটা নয়, তবে কেন করছেন? কারণ সেই সময় প্রবাবিলিটি অফ ক্রিয়েটিভ স্ট্রেংথ, দ্য চেঞ্জিং স্ট্রেংথ, টেকিং আ নিউ কোর্স টু দ্য লাইফ ইজ পসিবল। যেটা বললেন যে বয়স হয়ে গেলে শিক্ষা করার এবং সেই শিক্ষা প্রাণবন্ত হয়ে ওঠার ক্ষমতা কমে যায়। তোমাদের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এবার। প্রশ্নগুলি তোমরা বলেছ হেজি কোয়েশ্চেন্স, আই ওয়ান্টেড দ্য কোয়েশ্চেন টু বি মোর স্পেসিফিক। ওখানে বসে বলি নাকি? সবাই মিলে বলবো, সবাই অ্যান্সার করব, আমরা সব সাধুরাই বিভিন্নভাবে বলবো। প্রশ্নটা বলা হবে তোমরা একটু উঠে দাঁড়িয়ে কে করেছো যদি বলতে পারো বলবে, যদি লজ্জা পাও বসে থাকবে, আর উঠে দাঁড়িয়ে বললে একটু নাম বলবে, হ্যাঁ সবাই শুনবে যে কে কে বললো। তাহলে তোমাদের মধ্যে যে বলার যে একটা বোল্ডনেস, দৃপ্ততা, সেটা আসবে। উঠে দাঁড়িয়ে বললে হ্যাঁ আমি বলেছি, আমি নিজের দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছি। স্বামীজি বলছেন না নিজের কাঁধে নিজের দায়িত্ব নাও, ছোট্ট প্রশ্ন করে উঠে দাঁড়াতেই দেখবে কেমন নিষ্পিস নিষ্পিস করছে, উঠে দাঁড়াবো কে দেখবে, দায়িত্ব নিতে চাই না, চরিত্র গঠন হবে প্রত্যেক মুহূর্তে, চরিত্র গঠন হবে, সেই চরিত্র এখান থেকে বাইরে গিয়ে বদলে যাবে না, একটা সন্ততি থাকবে।
ঘরে বাইরে একই রকম ছেলেটা, ওখানে গেলে একরকম, এখানে গেলে একরকম নয়। একে ভণ্ড বলে। আমরা ভণ্ডামিকে সাজিয়ে সাজিয়ে সফলতার জয়গান করছি, কেন জানো? চাকরগিরি করেছি বহু বছর। স্বামীজি একমাত্র সোশ্যাল পার্সন, সোশ্যাল সায়েন্টিস্ট যিনি এটা ডিসকভার করেছেন। ভারতের এই দুর্দশা কেন? তোদের তো রক্তে রক্তে সব ঋষিদের রক্ত বইছে, তোরা এরকম জুতো খেকো কেন? জুতো খেয়ে হাসিস, নিজেদেরকে ঘৃণা করে সম্মান বোধ করিস, ফিরিঙ্গি এলে ইউ আর ইন্ডিয়ান, না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপোলজেটিক, উইক, উই লিভ অন রিডিকিউলিং আওয়ার ওন সেলস, সাচ এ শেম। স্বামীজি বলছেন এইটা মনে করে উনি হাউ হাউ করে কাঁদতেন। জাস্ট ইন রিমেম্বার যে ঋষিদের বংশধর এরকম জুতো খেকো পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং নিজেদের ইন্ডিভিজুয়ালিটি সম্বন্ধে ভাবতে হবে। ইউ ক্যান থিঙ্ক ইন টার্মস অফ ইন্ডিয়ান, আই টেল ইউ, ইন্ডিয়ান ইজ নট আ পলিটিক্যাল বাউন্ডারি। ইন্ডিয়ান, টু বি স্পেসিফিক, ইজ এ মেন্টালিটি। খ্রিস্টানরা খ্রাইস্টের যদি কোনো দোষ ধরিয়ে দাও তোমাকে খুন করে দেবে, অন্যান্য রিলিজিয়নও তাই, অন্যান্য সেক্টও তাই। তুমি অন্য বিদেশে যাও না, ব্ল্যাক তো খুব নাচছ তো, যাও। হাউ উইল বি হিউমিলিয়েটেড, উইল ডিসকভার উইচ ইজ নট এক্সপ্রেসড ইন এ নিউজ। ওরা জানে কি নিউজ বার করতে হয়? আমরা বোকা তো, ধ্যার ধ্যার করে সব ঘরের যত গ্রিং ব্রিং সব, আমরা খুব একটা নাম, আমার প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর লাইক পেয়ে গেছি, নিজের নিন্দা করে লাইক পেতে একমাত্র ভারতীয়রাই জানে। ওরা খুব ধূর্ত, ও দেশে যাও, তুমি ব্ল্যাক বলে যখন প্রতি মুহূর্তে তোমাকে যন্ত্রণায় যন্ত্রণায় বিদ্ধ করবে, বুঝবে, তখন তুমি দেশে এসে হাসতে হবে, বিদেশে ছিলে না, গর্বটা কোথায় যাবে? খুব লজ্জার জীবন। যার ঘর উজাড় হয়ে গেছে তার লজ্জার শেষ নেই, ঘরে ফিরতে হবে। সুতরাং ভারতীয় বলে ভাবতে পারো, আর তার থেকেও বড় শ্রেষ্ঠ, ইফ ইউ গো ডিপ ইন টু দ্য সাইকোলজি অফ ইন্ডিয়ানিজম, দ্যাট ইজ নাথিং বাট পোটেনশিয়াল ডিভিনিটি। স্বামীজি বলেছেন সারা পৃথিবীকে ভারত চিরকালের জন্য ঋণী করে দিয়েছে, সারা পৃথিবী ভারতের কাছ থেকে শিখবে। তার প্রমাণ আছে, সেসব কথা আমি এখন যাব না। সেটা কি জানো? দ্য ডিসকভারি অফ আত্মন। আত্মা ব্রহ্ম শুনলে তো খারাপ লাগে না, কি বম্ব বম্ব করছে রে ভাই চ, আমরা কোন আত্মঘৃণার পুকুরের মধ্যে ডুবে বসে আছি তোমাদের কোনো ধারণা নেই। কিন্তু গল্পটা কি জানো? এই যে যুদ্ধ টুদ্ধ হচ্ছে, ঘর থেকে তো খঞ্জনি বাজাচ্ছ, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবে, আজ বাদে কাল যুদ্ধ হবে, ওখানে দেখেছো ছবিগুলো, এখন কিছু কিছু দেখতে পাচ্ছে, কান্নাকাটি করছে, আহা হা হা করছে, কোটি কোটি লোক মরছে। স্বামীজি একটা কথা বলেছিলেন, ভারত একমাত্র দেশ যে কখনো অন্য দেশকে জয় করার জন্য এখান থেকে সৈন্য পাঠায়নি, সে জয় করার লোভ করেনি। ভারতীয়রা শিখছে, অন্যেরা লোভ করছে, গালাগালি দিচ্ছে, কি নপুংসক ভারতীয়, জয় করতে জানে না। তাহলে একটা খেলা দেখতুম, একটা ভারত পাকিস্তান ম্যাচ হতো, হ্যাঁ, গোলাগুলি চলতো, বেশ হাততালি দিতুম, পাশের ঘরে করোনা হয়েছে বলে তালা দিয়ে দেয়, এই তো বীরপুরুষ। ঘোর দাসত্বের মধ্যে ডুবে আছি, এটা আবিষ্কার করার নাম সমস্যা। ভেবো না 10 কোটি টাকা লাভ করে, 4টে বাড়ি করে, একটা বিয়ে করে সফল হয়ে যাবে, সফলতার শীর্ষ বুঝতে শেখো। কিছু পয়সা রোজগার করা, কিছু খাওয়া, একে সফলতা বলে? এ তো যে কোনো পশু করে। তুমি কি একসঙ্গে 4 প্লেট বিরিয়ানি খেতে পারো? প্রচুর পয়সা, 4 গুণ পয়সা, 4 প্লেট বিরিয়ানি খাবে, বমি করে মরবে, নাকি সোনার কাঠে ভালো ঘুম হয়? আমি তো দেখিনি একজনেরও। থিঙ্ক প্রপারলি, হ্যাঁ, সম্যক চিন্তা বলে একটি কথা আছে বুদ্ধিজমে। স্বামীজি বুদ্ধকে বলতেন মোস্ট সেইন পার্সন আই হ্যাভ সিন, সবচেয়ে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ
সুস্থভাবে ভাবতে শেখো। সেই ভাবনা আমরাও ভাবতে পারতাম না। সত্যি কথাটা এই, ভাগ্যিস 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 স্বামী বিবেকানন্দ এসেছিলেন। তোমাকে আমি হলফ করে বলতে পারি, ইফ ইউ ক্যান রিড হোয়েদার ইউ আন্ডারস্ট্যান্ড আর নট, যদি একটু ভালোবেসে স্বামীজিকে পড়ো, ইউ উইল টার্ন টু এ গোল্ড, সোনা হয়ে যাবে। এসব সমস্যা কিচ্ছু থাকবে না, নাথিং, নট ইভেন এ স্পেক। ভোজের দরজাটা খোলেনি তো, ঠিক মতো আইকন সেট আপ করতে পারুনি জীবনে, তাই বাইরের চানাচুর আলু কাবলি খেয়ে মরছো, পেটে যন্ত্রণা হচ্ছে, ভিতরে ভালো খাবার আছে, দরজাটা খুলতে হবে। রিড স্বামীজি, একটা সেন্টেন্স একটা জীবনের জন্য যথেষ্ট। মনে রাখবে, ইউ ক্যানট ইম্যাজিন দ্য অ্যামাউন্ট অফ উইজডম। লোকে কমপ্লিট ওয়ার্কস পড়ে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আই ক্যান আমি এই জবানবন্দি দিতে পারি, আমি এখনও স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পুরোটা পড়ে উঠতে পারিনি। পুরোটা কেন, অনেকটাই পারিনি, কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে না বুঝে কি কোর্স কমপ্লিট করবো, নাকি মুখস্থ বলবো, আমি বুঝতে পারিনি। স্বামী আত্মানন্দ ছিলেন, মায়ের চেলা, স্বামীজি কমপ্লিট ওয়ার্কস 63 বার পড়েছিলেন। কোনো যুবক বলেছিল আমিও পড়েছি, বলছে ওকে ডাকো তো কী পড়েছে দেখি তো, আমি তো 63 বার পড়লাম, কিছু বুঝতে পারলাম না, এখনও বুঝছি। ডোন্ট থিঙ্ক এটা বায়োলজি বুক, চটজলদি কোনো হিসাব করতে যেও না। তোমার এই 25 বছরের জীবনে তুমি এখনই সমস্যা ভারাক্রান্ত হয়ে গলায় দড়ি দেবে করছো। এই কদিনের কনশাস লাইফে এই দুর্গতি। স্বামী বিবেকানন্দ যে একমাত্র ব্যক্তিত্ব এখনও সারা পৃথিবীতে, যাকে চৌরঙ্গীর মোড়ে দাঁড় করিয়ে দিলে সব নেতা সব চিন্তাবিদ এক কথায় প্রণাম করে চলে যাবে, ইউ ম্যান নট ডু দ্যাট, দে উইল ডু, ইয়োর টিচার্স উইল ডু, ইয়োর প্যারেন্টস উইল ডু, ইয়োর আইকনস উইল ডু, লার্ন ফ্রম দেম। স্বামীজি তোমাদের জন্য এসেছিলেন, ভেরি ইম্পর্ট্যান্ট। স্বামীজি কান্নাকাটি করেছেন, ভাবতে পারো কখনো, তোমরা তো ফেসবুকে প্রেম করেই কাঁদতে পারো না। হৃদয় বড় করতে হয়, জানতে হয়। স্বামীজির একটা কথা, সেকেন্ড কথা যেটা লাস্টে বলে যাই, সমস্যা সমাধানের খুব বড় ইন্ধন, কখনো বুঝবে না, কখনো বিশ্বাস করবে না তুমি ভুল করেছো। স্বামীজি বলতেন আমরা নিম্নতর সত্য থেকে ঊর্ধ্বতর সত্যে যাই, ক্লাস 2টা সত্য ছিল বলেই ক্লাস 3টা সত্য হয়েছে, তারপরে PhDটা সত্য হয়েছে, নোবেল লরিয়েটটা সত্য হয়েছে, 3কে ক্লাস 3কে ঘৃণা করতে নেই। এটা বলার জন্য, এটা শোনার জন্য জগৎ 5000 বছর বসেছিল, যারা বুদ্ধিজীবী তারা জানে এটা। সো স্ট্যান্ড আপ, নিজেকে কখনো নাতমানম অবসাদয়েত, গীতা বলেছে কিছু শুনিনি আমরা। স্বামীজি বলছেন সদা পরাজয় তাহানা ডরাক তোমা, পরাজয় হবে, পতন হবে, ফেইলিয়ার হবে, কোয়াইট ন্যাচুরাল। রাজস্থানে যখন যুদ্ধ বাঁধত আগে, তখন কি জানো পুরুষরা যুদ্ধ করতে যেত, অনেকেই মরে যাবে, স্ত্রীরা কাঁদতেন, কিন্তু যদি কোনো পুরুষ চলে আসতো ওখান থেকে ফিরে, তার পিঠে যদি কোনো অস্ত্রের দাগ না থাকতো তাকে নেওয়া হতো না সমাজে, কাপুরুষকে নেওয়া হতো না। সে মরবে বা জয় করে আসবে, পিঠে ঘা মানে পালাতে গেছিল, দুটো ঘা খেয়েছে, পেঁদিয়ে বৃন্দাবন, তাদের নেওয়া হতো না। দিস ইজ দ্য সাগা অফ ইন্ডিয়া, কোথায় হিরোজ? এই হচ্ছে স্বামীজি, হচ্ছেন এ ডিককশন অফ স্ট্রেংথ। তুমি যেই হও যাই হও, ডাজ নট ম্যাটার টু, অন্তত এই স্বামী বিবেকানন্দ দেবতাটি তোমার দোষ ধরবেন না। এটি সবচেয়ে বড় জায়গা জানো তো, সারা জগৎ সারা শিক্ষা ব্যবস্থা দোষ ধরার জন্য তৈরি হয়েছে। একজন ফার্স্ট হবে, বাকি 99 জন কী করলো, ঘাস ছিঁড়ল। আমরা এক্সক্লুসিভিজমে পছন্দ করি, একজন ফার্স্ট বাকিরা হতাশ। আমি শিক্ষা ব্যবস্থা এমন করলাম, আমি 99 জন হতাশ তৈরি করলাম।
I have created bundle of failures. This is a yardstick of success? Do you think so? I don't think so. Our Indians never thought so. The ancient India was just opposite to that. বুঝতে শিখতে হবে। তরাং করে বাঁদরের মতো একটা ল্যাম্পোস্টের উপরে গিয়ে বসে আমি ফার্স্ট বললাম, ইট ইজ এ শেম, ইট ইজ নট এ ফার্স্ট। এবং দেখবে এই আত্মশ্রদ্ধাটি এলে বাকিটা সব সমাধান হয়ে যাচ্ছে, একের পর এক সমাধান হয়ে যাচ্ছে। সমাধান করা অত সোজা নয়, স্বামীজি হাজার হাজার বছরের দুঃখের সমাধান করেছেন চ্যাংড়ার মতো ভাষায়, তাই সম্মানটা নেই। কিন্তু এত বিখ্যাত হয়েছে তো, চিকাগোয় হাততালি, তাই তাকে সম্মান করি। আমরা ফেম ওয়ার্শিপার, যশের পূজা করি, যার নাম বেশি হয় তার সঙ্গে গ্রুপ ফটো তুলি। ওই যশের ছায়া, আমি বলি শ্যাডো সাইকোলজি, যশের ছায়াটা কিছুটা লাগলো, লজ্জা করে না অন্যের যশ ভাড়া করে বড় হতে। আত্মশ্রদ্ধা বারবার দেখবে ফিরে আসবে, আত্মশ্রদ্ধা আত্মবিশ্বাসে ফিরে আসবে। ওটা নেই, নিজেকে শ্রদ্ধা করতে শেখো। আমরা এবার প্রশ্নোত্তরে যাব। জয় মা।